নমস্কার বন্ধুরা কেরিয়ার উইজডম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো যে বর্তমানে কোন কোন রাজ্য সরকারের চাকরি পরীক্ষার জন্য আবেদন চলছে আবেদন করার শেষ তারিখ কবে এবং আবেদন করতে হলে আপনার যোগ্যতা কী কী লাগবে শূন্য পথ কতগুলি রয়েছে চলুন বন্ধুরা বেশি না সময় নষ্ট করে আজকের মতো ভিডিওটা শুরু করা যাক আর বন্ধুরা আপনারা যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের ঘন্টা আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন বিভিন্ন চাকরির ইনফরমেশানগুলো সবার আগে জানার জন্য এবং বন্ধুরা বিভিন্ন চাকরি পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরে সেট পাওয়ার জন্য চলুন বন্ধুরা বেশি কথা পারি আজকের মতো ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন রাজ্য কোঅপারেটিভ সার্ভিস কমিশনে নিয়োগ করা হচ্ছে এখানে বন্ধুরা আপনাদের গ্রুপ বি অফিসার পদে নিয়োগ করা হচ্ছে অ্যাকাউন্টেন্ট ম্যানেজার এবং অন্যান্য পদে নিয়োগ করা হচ্ছে এখানে আপনাদের যদি আবেদন করতে চান তাহলে টোটাল শূন্যপদ পাবেন উনিশটি পদ এখানে আপনাদের যোগ্যতা যেটা চাওয়া হয়েছে বি কম এম অথবা পিজিডিএম অথবা সি এ অথবা আই সি এ এখানে বন্ধুরা আপনারা বিস্তারিত ইনফরমেশন অফিসিয়াল নোটিশে আপনারা পেয়ে যাবেন আপনাদের যদি অফিশিয়াল নোটিশের প্রয়োজন হয় অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আপনাদের জন্য অফিসিয়াল নোটিশের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো এই পদের জন্য আবেদনের শেষ তারিখ বলা হচ্ছে আঠেরো এক দু হাজার উনিশ অর্থাৎ আঠেরোই জানুয়ারি পর্যন্ত এই পদের জন্য আবেদন করতে পারবেন এরপরে বন্ধুরা রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগ করা হচ্ছে ইলেকট্রিক্যাল ইন্সপেক্টর লিফট ইন্সপেক্টর এবং কুইনোলজিস্ট পদে এখানে বন্ধুরা আপনাদের মোট পনেরোটি শূন্য পদ রয়েছে তারপরে বন্ধুরা আপনাদের যোগ্যতা যেটা বলা হচ্ছে ডিগ্রি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এমএসসি অথবা এম ফার্মাতে আপনার ডিগ্রি থাকতে হবে এরপরে বন্ধুরা আপনাদের আবেদন করার শেষ তারিখ বলা হচ্ছে আটই জানুয়ারি দু হাজার এরপরে বন্ধুরা হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার দার্জিলিং সেখানে নিয়োগ করা হচ্ছে কনসালটেন্ট এপিডিমিওলজিস্ট পিএইচএম অ্যাকাউন্টস ম্যানেজার এবং ফার্মাসিস্ট পদে এখানে আপনাদের মোট পাঁচটি শূন্য পদ রয়েছে যোগ্যতা যেটা চাওয়া হয়েছে ডিগ্রি পোস্ট গ্র্যাজুয়েট নির্দিষ্ট বিভাগে এবং সিএ অথবা আইসিডব্লু এ এবং বন্ধুরা বিস্তারিত ইনফরমেশান আপনারা অফিসিয়াল নোটিসে দেখতে পারবেন তো বন্ধুরা এই পদের জন্য আপনার আবেদন করার শেষ তারিখ হচ্ছে দশরা জানুয়ারি দু হাজার আপনাদের যদি অফিসিয়াল নোটিশ প্রয়োজন হয় অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন এরপরে বন্ধুরা ডিস্ট্রিক্ট হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার সোসাইটি এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে মালদাতে এখানে আপনাদের মেডিকেল অফিসার এলটি ডিস্ট্রিক্ট কনসালট্যান্ট এবং অন্যান্য পদে নিয়োগ করা হচ্ছে এখানে মোট শূন্য পদ রয়েছে চোদ্দোটি যেখানে আপনাদের যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক এলটি ডিগ্রি পোস্ট গ্রাজুয়েট ইত্যাদি এখানে বন্ধুরা বিস্তারিত ইনফরমেশান আপনারা অফিসিয়াল নোটিশে পেয়ে যাবেন তারপরে বন্ধুরা আবেদন করার শেষ তারিখ হচ্ছে পয়লা জানুয়ারি দু এরপরে বন্ধুরা কলকাতা হাইকোর্টে নিয়োগ করা হচ্ছে এখানে কিন্তু একটি বড় নিয়োগ চলছে পদের নাম হচ্ছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট বা লোয়ার ডিভিশন ক্লার্ক এখানে বন্ধুরা আপনাদের আবেদন করার শূন্য পদ রয়েছে দুশোটি শূন্য পদ রয়েছে এখানে বন্ধুরা বিস্তারিত ইনফরমেশান আপনারা পেয়ে যাবেন আপনাদের জন্য আগে একটি ভিডিও করে দিয়েছি সেটা কিন্তু আপনারা ওপরে আই বাটনে ক্লিক করে পেয়ে যাবেন এরপরে বন্ধুরা যোগ্যতা দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক পাশ হলে আপনি আবেদন করতে পারবেন এখানে আপনাদের আবেদন করার শেষ তারিখ হচ্ছে উনিশে জানুয়ারি দু হাজার উনিশ এরপরে বন্ধুরা ডাইরেক্টর অফ এগ্রিকালচার উত্তর দিনাজপুর সেখানে নিয়োগ করা হচ্ছে কম্পিউটার প্রোগ্রামার ব্লক ও অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার এখানে বন্ধুরা আপনাদের শূন্য পদ রয়েছে এগারোটি এবং যোগ্যতা যেটা বলা হচ্ছে ডিগ্রি পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা এখানে বন্ধুরা আপনারা বিস্তারিত ইনফরমেশান অফিসিয়াল নোটিশে পেয়ে যাবেন তো বন্ধুরা এই আবেদনের শেষ তারিখ হচ্ছে এগারো এক দু উনিশ অর্থাৎ এগারোই জানুয়ারি পর্যন্ত এই পদের জন্য আবেদন করতে পারবেন তো বন্ধুরা আশা করি সমস্ত ইনফরমেশন দিয়ে আজকের ভিডিওতে সাহায্য করতে পারলাম যদি অফিশিয়াল নোটিশের প্রয়োজন হয় অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে অফিশিয়াল নোটিশের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো তো বন্ধুরা আজকের মতো ছিল এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতরাম